গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে আমার সেকেন্ড আইবুড়ো ভাত। তো আমার আর এক মাসিমণির বাড়ি, মানে মায়ের কাকার মেয়ে, তো সেই মাসিমণির বাড়ি এখন আমরা বেরোবো। তো রেডি হয়ে গেছি, রোমিওকে ভাত মাংস করে খাইয়েও দিয়ে দিয়েছি। তো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন মাসির বাড়ি চলে এসেছি, তোমরা দেখতে থাকো। এই যে এটা হচ্ছে মাসি, এখন মেসো বাড়িতে নেই, মাসি আর মাসির ছোটো মেয়েই বাড়িতে রয়েছে। তো কথাবার্তা বলছে অনেকদিন পর দেখা হলো, অনেক কথাবার্তা অনেক গল্প হবে। তো মাসির বাড়ি আমরা এখন চলে এসেছি, মায়ের এটা কাকার মেয়ে। তো আমরা মাসির বাড়ি আজকে আইবুড়ো ভাত খাওয়ার জন্যই এসেছি। তো আমার দ্বিতীয় আইবুড়ো ভাত এই মাসিমণির বাড়িতেই। তো তোমরা দেখতে থাকো। এখানে অনেক কিছু চাষ করেছে, বেগুন, পালং, তারপরে কড়াই শাক। আর বাড়ির সামনেটা যখন ঢুকে পড়েছি, তারপরে মনে হলো যে আরেকবার ভিডিও করে তোমাদেরকে দেখাই। ওটা হচ্ছে একটা বড় মাঠ, বাচ্চারা খেলছে, এখানে অনেক মাছিদেরই ফুল গাছ বসানো আছে। আর এই যে এটা বাড়ির সামনেটা, তখন ঢোকার সময় আর ভিডিও করিনি। তো তারপর আমরা এই ঘরটার মধ্যে অনেকক্ষণ বসে গল্প করছিলাম, এটা মাসির মেয়ে। আর এই যে এখন মিষ্টি সিঙ্গাড়া, এতটা বেলায় আর এত কিছু খাওয়া যাবে না, তারপর আবার ভাতের থালায় বসতে হবে। মাসিমণি একটা শাড়ি দিয়েছে, তো মাসিমণি পড়তে বলছিল, আমি আর পড়লাম না। এখন তো মা, আমি, দিদি সবাই বসে পড়েছি ভাত খেতে। তো মাসিমণি, তার মেয়ে, তারপর বোন, সবাই মিলেই বসে পড়বো। তো দেখতে থাকো। এইগুলো হচ্ছে লজ্জাবতী গাছ। তো এরকম গাছ ছোটোবেলা আমাদের বাড়ির পাশে যখন ছিল, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এদেরকে একটু ঘুম পাড়াতে আসতাম। তো আবার সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। তো এখানে এত লজ্জাবতী গাছ দেখে মনে হচ্ছে এদেরকে সবাইকে আবার একবার লজ্জা পাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো মাসির বাড়ি আইবুড়ো ভাত খেয়ে, তারপরে নিমন্ত্রণ করে একদম বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো একটুখানি রেডি হয়ে আমরা এখন যাচ্ছি আন্দুলের উদ্দেশ্যে। তো আন্দুলে যদি আমার আইফোনের ওটিজিটা পেয়ে যায় খুব ভালো হয়, সেই জন্যই আজকে বেরোলাম। তো অনেক দিন থেকেই আইফোনের একটা ওটিজি খুঁজছি, কিন্তু আমাদের ওই সাইডে অনেক দোকানে পেলাম না, সেই জন্য এখন আন্দুলে এলাম। এখানে যদি না পাই হাওড়ায় যেতে হবে, সেটা আর আজকে যাবো না, এখান থেকে বাড়ি চলে যাবো। হাওড়ায় যাবো, আবার অন্যদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। পাশে থেকেও টাটা।